সাধারণ মানুষরা কিন্তু জানে এরা স্টুডেন্ট না। অনেকে স্টুডেন্টের উপরে দোষারোপ করতেছে, কেন ভাই? স্টুডেন্টরা যদি এইসব করার হতো তাহলে আন্দোলন মাঝখানেই করতে পারতো। যেভাবেই হোক না কেন, সরকার থেকে আমি বলবো যে মিডল ইস্টে প্রবাসী ভাইগুলোকে ছেড়ে দেওয়া হয়। নতুন বাংলাদেশে আমরা এইভাবে থাকতে চাই স্বাধীনভাবে, যেখানে মানুষ সকলের মতামত প্রসঙ্গ দিতে পারবে, যাতে সকলের মতামত শোনা হোক, সুদ ঘুষ না হয়, এগুলোও যাতে বন্ধ হয়, প্লাস রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে, আমাদের পুরো দেশটা যেন দূষণ মুক্ত থাকে। ট্রাফিক লাইন যারা তারা যা কাজ করে আমরা আসলে তা থেকে খুব ভিন্নভাবে কাজ করছি। নতুন বাংলাদেশ একদম মানে শান্তিপূর্ণ হবে, কোনো মারামারি এইসব থাকবে না। যেমন হচ্ছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটাতে অনেক উন্নত করতে হবে। সব দিক দিয়ে যেন মানে একটা বিশৃঙ্খলা যেন না আসে, সেটা আমরা চাচ্ছি, যেন শান্তি শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় থাকে। কারো জায়গায় গেলে আসলে বোঝা যায় যে ওই ওনার কষ্টটা কী। এটা অনেক কষ্ট একটা কাজ, মানে রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে ওখানে ওনারা কাজটা করছে। আসলে আমরা চাই যে আমাদের যে নতুন স্বাধীন যে বাংলাদেশটা, সেটা যেন অবশ্যই অন্যায় মুক্ত, দূষণ মুক্ত, তারপরে যে ব্যবসা সিন্ডিকেটগুলো হয় এগুলো যত না হয়, প্লাস যে সুদ ঘুষ না হয় এগুলোও যত বন্ধ হয়, প্লাস রাস্তাঘাট যাতে পরিষ্কার থাকে, আমাদের পুরো দেশটা যেন দূষণ মুক্ত থাকে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা যেন আমাদের দেশটা যেন পৃথিবীর মধ্যে একটা মানে মানে কি বলে ভাইরাল দেশ, বা সবাই যাতে এটাকে চিনে একটা ফেমাস কান্ট্রি হয়, যাতে শিক্ষার দিক দিয়ে সব কিছুর দিক দিয়ে যেন বাংলাদেশ এগিয়ে যায়। প্লাস আমরা চাই যে শিক্ষার যে ব্যবস্থাটা এটার জন্য উন্নতি হয়, যেমন আমাদের শিক্ষা ব্যবস্থা নতুন কারিকুলাম যেটা করেছে সেটা থাকুক, কিন্তু এটাও যেন সবার মধ্যে যেন ঠিকভাবে মানে পরিচালনা করা হয়, তারপরে আমাদের যে পরীক্ষা ব্যবস্থা এটার জন্য ঠিকঠাক করা হয়। সব মিলিয়ে আমি একটা মানে শৃঙ্খলা, তারপরে অন্যায় মুক্ত এইগুলো চাচ্ছি। এখনো পর্যন্ত সংস্কার চলতেছে, সংস্কার হওয়ার পরে দেখা যাবে যে কতটুকু সংস্কার করতে পারছি আর কতটুকু করা লাগবে। ফার্স্ট অফ অল আমাদের মিডল ইস্টের যেসব প্রবাসী ভাইরা আছে তাদের ওইখানে মিডল ইস্টে কিন্তু প্রোটেস্ট করাটা ইলিগাল। সো ওইখানে যারা মানে নিজের আবেগ ধরে না রাখতে পেরে প্রোটেস্ট করেছিল তাদেরকে ধরা হয়েছে। তো আমি বলবো যে কূটনীতিক যত যেভাবেই হোক না কেন, সরকার থেকে আমি বলবো যে মিডল ইস্টে প্রেশার দেওয়া হোক, যাতে আমাদের প্রবাসী ভাইগুলোকে ছেড়ে দেওয়া হয়। যত সব অরাজনৈতিক কাজ কার্যকলাপ চলতেছে, এখন ডাকাতি হচ্ছে, আরও অনেক অনেক খবর শুনতে পাচ্ছি, তাদেরকে চিহ্নিত করে আগে আইনের আওতায় নেওয়া হোক। সাধারণ মানুষরা কিন্তু জানে এরা স্টুডেন্ট না। অনেকে স্টুডেন্টের উপরে দোষারোপ করতেছে, কেন ভাই? স্টুডেন্টরা যদি এইসব করার হতো তাহলে আন্দোলন মাঝখানেই করতে পারতো। আমরা কি আন্দোলনের মাঝখানে এগুলো কিছু করছি? আমরা করি নাই, তাহলে এখন কেন করব? আমাদের দেশ সংস্কার করার পরে, স্বাধীন হওয়ার পরে আমরা কেন এগুলো করব? তারপরেও স্টুডেন্টদের উপরে দোষ দেওয়া হচ্ছে কেন? আমি বলবো যে এরা কারা করতেছে এটা সাধারণ জনগণ সবাই জানে, তারপরেও স্টুডেন্টদের উপরে দোষারোপ করা হচ্ছে, এটা বন্ধ করা হোক। অ্যান্ড যারা করতেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। আর যারা যারা এত দিন ধরে, এত বছর ধরে অরাজনৈতিক অনেক কাজ করে আসতেছে তাদেরকে চিহ্নিত করা হোক। এখন রাস্তা আছে কিন্তু রাস্তায় ডাস্টবিন নেই, এবং বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পড়ে থাকে। চাই যে আমাদের রাস্তায় যেন যথাযথ ডাস্টবিনের ব্যবহার করা হোক। স্বাধীন হওয়ার আগে রাস্তা থেকে চুরি ডাকাতি পর্যন্ত হতো, এগুলা যেন এগুলোর ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী যেন একটু বেশি নজর দেয়। আর নতুন বাংলাদেশে আমরা এইভাবে থাকতে চাই স্বাধীনভাবে, যেখানে মানুষ সকলের মতামত প্রসঙ্গ দিতে পারবে, যাতে সকলের মতামত শোনা হোক, সকলের মতামতে গুরুত্ব দেওয়া হোক, সবাই যেন নিজের মতামত প্রকাশ করে কাজ করতে পারে। আমরা অসম্ভব আশাবাদী ভাই নতুন বাংলাদেশ যেন সুন্দরভাবে সাজানো হয় ভাই। এখন আমাদের নতুন বাংলা যেন আমরা নতুন ভাবে সাজাতে পারি, সব একত্রিত হয়ে, এটা আমাদের কাম্য ভাই। ট্রাফিক লাইন যারা তারা যা কাজ করে আমরা আসলে তা থেকে খুব ভিন্নভাবে কাজ করছি। প্লাস আমাদের এলাকার মানুষরা আমাদের মানে মুরব্বীরা আমাদের খুব প্রতিদিন আসে, আমাদেরকে উৎসাহিত করে দেওয়া যায়, প্লাস আমাদেরকে অনেক স্নেহ করে প্রতিদিন।